আজ সোমবার 23শে বৈশাখ 2024 সালের 6ই মে, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা অন্ততপক্ষে 21 বার করে জপ করুন, না পারলে 7 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর আর যদি পারেন তাহলে হোয়াইট কালারের ড্রেস পরুন, চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন। যাদের চন্দ্র দুর্বল অথবা যাদের মানসিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন, দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়, তারা কিন্তু অবশ্যই স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে তার 5-10 মিনিট পরে স্নান করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা আপনারা করতেই পারেন, তবে তার জন্য ফাঁকা সময় হয়তো পেয়ে উঠবেন না। আজ বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের ইতিবাচক শক্তিকে কাজে লাগান, এটি আপনাদেরকে উপকৃত করবে। সামাজিক কোনো জমায়েতে যদি অংশগ্রহণ করেন, আপনারাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।